সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেটে তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস। পাঁচ দফা দাবি আদায়, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান, মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রক্টোরিয়াল বডি ব্যর্থ উল্লেখ করে প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। দর্শক প্রতিনিধি আবু মুসার রিপোর্টটা দেখুন বিস্তারিত। সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর পেশিশক্তির জানান দিতে ছাত্রলীগ নেতা রেজাই এলাহি বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে তাদের উপর হামলা করেন বলে অভিযোগ তিন ছাত্রলীগ নেতার। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা। উনি বিপ্লব, সে আমাকে ডাক দিয়ে তোরা ক্যাম্পাসে কি ডাইরেক্ট গুলি করে মেরে ফেলবো, এটা বলে আমাকে প্রথম আঘাতটা করে কাউসার। আমি অজ্ঞান হয়ে গেছি, আমাকে বিশ্ববিদ্যালয়ে আমার মা বাবার জন্য পাঠাই নাই, আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, তখন আমার পায়ে মারতেছে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, হলে বিশৃঙ্খলা ও শিক্ষার্থীদের উপর হামলা সহ বেশ কিছু ঘটনার মদত দিচ্ছেন প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ উল্লেখ করে প্রক্টরের প্রত্যাহার চেয়েছেন শিক্ষার্থীরা। কিছু স্থানীয় অছাত্ররা আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদেরকে মারধর করেছে। পড়ালেখা করতে আসছি এখানে, এখানে তো আমি ইনসিকিউরিটি ফিল করে নিজের জীবন শেষ করে দিয়ে এখানে পড়তে আসি নাই। আমরা সবাই আমাদের দাবি জানাই যে আমরা অনতিবিলম্বে এই প্রক্টোরিয়াল বডির পদত্যাগ চাই। তবে অভিযুক্ত প্রক্টরের দাবি, এসব অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্র। শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রক্টোরিয়াল বডি কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। নীতিমালা অনুযায়ী আমরা প্রক্টোরিয়াল বডির সকল মেম্বার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছি এবং আইন শৃঙ্খলা বাইরের ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে, যাতে আমাদের শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার মধ্যে আমরা রাখতে পারি। শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার, দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, শিক্ষার্থীদের নিরাপত্তা সহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অশান্ত এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আবু মুসা, মাইটিভি, কুমিল্লা।